একটু বেপরোয়া কেন হয়ে যায়, পৃথিবীতে টাকার থেকে বড় সেলিব্রিটি নাই আসলে। আমি যে রাইট না এই বিষয়টা যখন আমি অ্যাকচুয়ালি রিয়েলাইজ করছি, তখন আমি মনে করছি যে না, আমি আসলে নিজের ডিসিশনে কোনো কাজ করব না যেগুলোর কারণে মানুষের আমাকে অপছন্দ হয়েছে। সেই সমস্ত কার্যক্রমগুলো যাতে আর কখনো রিপিটেশন না হয়, আমাকে কেউ ফোন করলো খুব একটা গুরুত্বপূর্ণ কাজ নিয়ে, হ্যাঁ, বাট আমি ওটা দেখা গেল কি যে রেসপন্ড করলাম না। গানের প্রতি যে ভালোবাসা, এই ভালোবাসাটা প্রুফ করার জন্যই আমি কন্টিনিউ একটার পর একটা কাজ এখন থেকে করে যাব। আমার এক্সপিরিয়েন্স তো মাত্র 2-4-5 বছরের, আমি যে ব্যক্তির সাথে কাজ করতেছি সেই ব্যক্তির এক্সপিরিয়েন্স হয়তো 20 বছরের। বিকজ আমি নিজে অনেকবার ভুল প্রমাণিত হয়েছি নিজের কাছে, যে আমি যদি অভিনয় করি তাহলে আমি ভিলেনের ক্যারেক্টার করব। যারা পরাজিত হয় তারা অলওয়েজ ভিলেন হয়ে যায়, আর যারা বিজয়ী হয় তারা অলওয়েজ হিরো। আমাকে দিয়ে একটা ভিলেনের ক্যারেক্টার সে করাবে বলে আমাকে বলছে। আমার যখন 4 বছর বয়স তখন আমি মঞ্চনাটকে অভিনয় করছি, তো কিন্তু ক্যামেরার সামনে কখনো অভিনয় করা হয়নি। কিন্তু ক্যামেরার সামনে আবার যা আমি নতুন তাও না, যেমন ওই আমার জি বাংলা সারেগামাপার যখন রিয়েলিটি শোগুলো হতো, তখন তো ওখানে প্রায় 70-75টা এপিসোডে আমি গান গাইছি। সো সেখানে তো আমার ক্যামেরার সামনে আসলে থাকাই লাগছে। তো ক্যামেরার সামনে যে আমি একদম নতুন তা না, আর অভিনয়ের যে একদম এক্সপিরিয়েন্স নাই তাও না, কিন্তু ও আমাকে নিয়ে যে পরিকল্পনা করতেছে এটা অনেক বড় লেভেলের পরিকল্পনা, যে ও একটা ফিল্ম বানাবে সেখানে আমি একটা ক্যারেক্টার হিসেবে থাকব। এটা আসলে আমি ওর উপর পুরোপুরি ভরসা রাখতেছি। আশা করি যে ও আমাকে দিয়ে ভালো কিছু করাবে। ভালোবাসা আসলে নিজের আচরণের দ্বারা ধরে রাখা হয় মনে হয়, আমি মনে করি যে মানে, কারণ কি ব্যক্তিগত পর্যায়ে যেহেতু আর আমি কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ করতে পারতেছি না, আমার যে সমস্ত কার্যক্রম পূর্ববর্তী যেগুলোর কারণে মানুষের আমাকে অপছন্দ হয়েছে বা ভালোবাসার জায়গার থেকে আমি দূরে সরে গেছি, সেই সমস্ত কার্যক্রমগুলো যাতে আর কখনো রিপিটেশন না হয়। আর আরেকটা বিষয় এটা হচ্ছে যে ওরকম লেভেলের ফেম এবং মানি যখন আপনার কাছে আসবে, তখন আপনি মানে আমার কাছে যখন আসছে অ্যাকচুয়ালি, আমি নিজেকে এক্সাম্পল করতেছি, তখন একটু বেপরোয়া কেন হয়ে যাই, কারণ পৃথিবীতে তো আসলে টাকার থেকে বড় সেলিব্রিটি নাই আসলে, হ্যাঁ। আর ওই টাকাটা যখন আপনার পকেটে থাকবে আপনি অনেক কিছু নিয়ে আর চিন্তা করবেন না, আপনি খুব বেশি নিশ্চিন্তে থাকবেন যে যা হচ্ছে হচ্ছে, উল্টায় যাক পৃথিবী, আমি আমার খাওয়া পড়া চালাইতেছি, আমি আমার সুন্দর ট্রাভেল করতেছি, আমি এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি, ভালো রেস্টুরেন্টে খাচ্ছি, বিভিন্ন দেশে ঘুরতেছি, বড় বড় কনসার্টে যাচ্ছি, অনেক অডিয়েন্সের মানে অ্যাপ্রিসিয়েশন পাচ্ছি। ওই জিনিসটা অ্যাকচুয়ালি মানে আমার সাথে খুব হয়েছে আর কি, যে কারণে আমি কাজের ব্যাপারে কনসিস্টেন্ট ছিলাম না, মানে নিয়মিত ছিলাম না আর কি। আমাকে কেউ ফোন করলো খুব একটা গুরুত্বপূর্ণ কাজ নিয়ে, হ্যাঁ, বাট আমি ওটা দেখা গেল কি যে রেসপন্ড করলাম না, বা আমার এখন মুড নেই আমি করবো না। কিন্তু আলটিমেটলি ওটাতে যে যেটা আমি দেখছি যে মানে মানি অ্যান্ড ফেম তো আর সব কিছু না, মানুষের যে ভালোবাসাটা এটা অনেক বড় একটা বিষয়। আর আমার যে গানের প্রতি ভালোবাসাটা, ওই ভালোবাসাটার প্রতি আসলে আমি কতটুকু ফেইথফুল থাকলাম। সো আমার গানের প্রতি যে ভালোবাসা, এই ভালোবাসাটা প্রুফ করার জন্যই আমি কন্টিনিউ একটার পর একটা কাজ এখন থেকে করে যাব। ভালো হোক খারাপ হোক, আশা করি এ পর্যন্ত আমার কোনো গান কোনো দর্শকের খারাপ লাগেনি। সেটা হোক যে আমি কোনো বড় গুণী শিল্পীর গান কভার করছি, অথবা আমার নিজের অরিজিনাল গান, যেগুলো হয়তো কিছু গান আছে যে হিট হয়েছে, কিছু গান আছে যে ওরকম মানুষের কাছে পৌঁছায়নি, তবে আমার যে গানগুলো মানুষ শুনছে আজ পর্যন্ত, হয়তো কেউ বলবে না যে এই গানটা তুমি খারাপ গাইছো বা এই গানটা ভালো হয়নি। সো ওই ভালো গানগুলো কনসিস্টেন্টলি করে যাওয়া, আর হচ্ছে যে খামখেয়ালি না করা, সেটা হোক আমার কোনো গানের কাজ, মানে কোনো রেকর্ড লেভেল বা এরকম কোনো গানের কাজ, অথবা আমার কোনো কনসার্টে বা যে কোনো, আমার প্রফেশনালিজমটা হচ্ছে যে একটু একটু করে শিখতে হবে আর কি। কারণ কি যারা যাদেরকে আমরা দেখি যে ইন্ডাস্ট্রিতে কাজ করে বা করছেন, এনারা তো আসলে এক একটা স্টেপ সিঁড়ি বেয়ে বেয়ে ওঠেন। সো এনাদের আসলে প্রফেশনালিজমটা ওইভাবে করে বিল্ড আপ হয়।
আর আমি তো আসলে প্রফেশনালিজমটা বিল্ড আপ করার সময় পাইনি, আমি হঠাৎ করে একটা মঞ্চে গেছি এবং ওই মঞ্চে মানুষ আমাকে এত এত ভালোবাসা দিছে যে মানুষের ভালোবাসায় আসলে আমি বড় কিছুতে পরিণত হয়ে গেছি বা গেছিলাম অতীতে, কিন্তু প্রফেশনালিজমটা আমার আসলে শেখা হয়নি। সো এখন যেহেতু আমি এখন কিছু প্রফেশনাল মানুষদের সংস্পর্শে থেকে কাজ করতেছি, আমার মনে হয় যে আমার প্রফেশনালিজমটা তাদের প্রফেশনালিজম দ্বারাই অটোমেটিক মেনটেন হয়ে যাবে আর কি। আমার একটা সমস্যা ছিল আগে, সেটা হচ্ছে যে আমি মনে করতাম কি যে আমি অনেক কিছু বুঝি, হ্যাঁ, বাট ওই আমার যে বুঝগুলা এগুলো যে আসলে কারেক্ট না সেটা তো আমার কাছে প্রমাণিত হয়েছে এবং বারবার প্রমাণিত হয়েছে। সো সেখান থেকে আমাকে যদি কেউ গাইডলাইন দেওয়ার চেষ্টাও করছে, সে গাইডলাইন আমি মানি নি, বা হয়তো কিছুদিন মানছি তারপরে আর আমার কাছে ওইটা গুরুত্বপূর্ণ মনে হয়নি। আমার কাছে মানে আমার সেলফ রাইশিয়াসনেস ব্যাপারটা যে এটা খুব বেশি কাজ করতো, যে আমি নিজেকে রাইট মনে করতাম অলওয়েজ, বাট আমি যে রাইট না, আমি যে রং, আমি যে ভুল, এই বিষয়টা যখন আমি অ্যাকচুয়ালি রিয়েলাইজ করছি তখন আমি মনে করছি যে না, আমি আসলে নিজের ডিসিশনে কোনো কাজ করব না, মানে আমি হচ্ছে যে মানে আমি একটা বুলেট, আমাকে চালানোর জন্য একটা বন্দুক লাগবে, হ্যাঁ, এবং সে বন্দুকটাই হচ্ছে যে আমার সাথে আমাকে নিয়ে যারা কাজ করবে আর কি। সো এখন থেকে আমি নিজের ডিসিশনকে খুব বেশি প্রাধান্য না দিয়ে আমাকে নিয়ে যারা কাজ করবেন বা করতে চা মানে এখন এখনও করতেছে বা সামনে করতে চাইবেন, আমি তাদের ডিসিশনকে বেশি প্রাধান্য দেবো। আগে যেরকম আমার এরকম কিছু সমস্যা ছিল, লাইক একজন মিউজিক ডিরেক্টরের সাথে আমি কাজ করতেছি, আমি মিউজিক ডিরেক্টরকে আমি বলতেছি যে ভাই এটা এরকম না, এটা এরকম, এটা এরকম না, এটা এরকম। সো এই জিনিসগুলো আসলে করা ঠিক না, কারণ যার যার জায়গার থেকে তাকে তাকে কাজ করতে দেওয়া, মানে তার তার স্বাধীনতা তো তাকে দিতে হবে, নাহলে তো সে তো প্রপারলি কাজ করতে পারবে না। আর আমার এক্সপিরিয়েন্স তো মাত্র 2-4-5 বছরের, আমি যে ব্যক্তির সাথে কাজ করতেছি সেই ব্যক্তির এক্সপিরিয়েন্স হয়তো 20 বছরের। সো তাকে তো আমি ইনস্ট্রাকশন দিতে পারি না অবশ্যই, তো এখন থেকে এই ইনস্ট্রাকশনগুলো মেনে চলা এবং নিজেকে অলওয়েজ মনে করা যে না, আমি হয়তো ভুল, আমার অপর পক্ষে যে কথা বলতেছে সে হয়তো রাইট, বিকজ আমি নিজে অনেকবার ভুল প্রমাণিত হয়েছি নিজের কাছে এবং সেই ভুলের মাসুল আমার দিতে হয়েছে, অনেক লং টাইম ধরে দিতে হয়েছে। কারণ এতগুলো ভালোবাসার মানুষ যারা আমাকে ভালোবাসতেছে বা বাসছে, তারা আমাকে এখন ভালোবাসতে পারতেছে না বা তাদের ভালোবাসাটা আমি পাচ্ছি না, এটা আমার জন্য অনেক বড় একটা আক্ষেপের জায়গা এবং আপনি বলতে পারেন আমার মাসুলের জায়গা, একটা শাস্তির জায়গা। তো এই শাস্তি, এই মাসুল, এই আক্ষেপের থেকে বেরোয় আমি শান্তিতে ফিরতে চাই এবং ওইখানে থেকে আমি কাজ করতে চাই। আমার কাজ গান গাওয়া, আর আমার ভাই সুপ্রিয়, সে আমাকে দিয়ে যদি অভিনয় করাতে চায় আমি করতে চাই, কোনো সমস্যা নেই। আমি অনেক আগে একটা ইন্টারভিউতে একটা কোনো একটা চ্যানেল, টিভি চ্যানেলে আমি বলছিলাম যে আপনি যদি অভিনয় করেন তাহলে আপনি কী ক্যারেক্টার করতে চান, তো ওইখানে আমি বলছিলাম যে আমি যদি অভিনয় করি তাহলে আমি ভিলেনের ক্যারেক্টার করবো। হ্যাঁ, আমি আবার একটু হিস্ট্রি নিয়ে পড়াশোনা করি, তো মাঝে মধ্যে পড়াশোনা না মানে আর কি ডকুমেন্টারি দেখা এগুলাই, তো আমরা যেটা অলওয়েজ দেখি যে যারা পরাজিত হয় তারা অলওয়েজ ভিলেন হয়ে যায়, আর যারা বিজয়ী হয় তারা অলওয়েজ হিরো। তো সেইখান থেকে যে আমার একটা ভিলেনদের প্রতি যে একটা মানে পরাজিত যারা তারা যে ভিলেন হচ্ছে এদের প্রতি একটা সিম্প্যাথি আমার কাজ করে অলওয়েজ, যে নায়কটা ভিলেনটারে এইভাবে করে মারলো, ও তো একটা মানুষ, তো এই কথাগুলো হয়তো ও আমলে নিছে, সুপ্রিয় আমলে নিছে, নেওয়ার কারণেই হয়তো সে আমাকে দিয়ে একটা ভিলেনের ক্যারেক্টার সে করাবে বলে আমাকে বলছে, যদিও ও জিনিসটা রিভিল করেনি, আমি রিভিল করে দিলাম, দেখা যাক কী হয়। আমার মনে হয় যে ভালো কিছু হবে আর কি, মানে মানুষ পছন্দ করবে বা আমার নিজের কাছে ভালো লাগবে।